নমস্কার সি নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমরা জানি মাধ্যমিক পরীক্ষা প্রায় ঘনিয়ে এসেছে আগামী আঠেরোই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা প্রায় সারা বছরই পড়াশোনা করেছে শেষ মুহূর্তে গিয়ে পরীক্ষায় লেখার ক্ষেত্রে আমরা দেখতে পারি যারা অনেক পড়াশোনা করেছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তারা হয়তোবা লিখতে পারছে না হয়তোবা ভুলে যাচ্ছে হয়তোবা তারা যেভাবে লিখছে সেটা সঠিক না সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে পরিমাণ পড়ছে বা লিখতে চাইছে সেটা হয়তোবা লিখতে পারছে না হয়তো বা লিখতে গিয়েও তারা সেই নাম্বারটুকু পাচ্ছে না তাই আমরা সি নিউজের পক্ষ থেকে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি যার নাম হল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের আলোচনা যেখানে আমরা বিভিন্ন স্কুলের শিক্ষকদের অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে আলোচনায় বসব যে শেষ মুহূর্তে পরীক্ষার প্রায় প্রাক মুহূর্তে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেকে প্রস্তুত করে পরীক্ষা হলে নিজেকে উপস্থাপন করলে কিভাবে তারা সঠিক নাম্বার পাবে আজকে আমাদের প্রথম আলোচনা পর্ব প্রথম আলোচনা পর্বে আমরা বিষয় রেখেছি ইংরেজি ইংরেজি বিষয়ে আমাদের সাথে আজকে আছেন শিক্ষক জাকির হুসেন মহাশয় উনি ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আচ্ছা বাবু আমরা আজকে প্রথম আলোচনা করতে চলেছি তো সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করিনি ছাত্রছাত্রীরা আমরা দেখি অনেকেই ভালো করে পড়াশুনো করে অনেক বেশি পড়াশুনো করে যায় কিন্তু অনেকে লিখতে পারে না বা অনেকে লিখেও সে পরিমাণ নাম্বারটা পায় না ফলে পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে তারা হতাশায় ভোগে যে আমি এত পড়াশোনা করে সারা বছর পড়াশোনার পরেও আমি নাম্বারগুলো পেলাম না তো সেক্ষেত্রে আমাদের এই আলোচনা সেক্ষেত্রে আপনি কি বলবেন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রথম পর্যায়ে না আমি বলবো যে হ্যাঁ ঠিকই তো যে একটা সারা বছর ধরে সুন্দর একটা প্রস্তুতি থাকে ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রস্তুত করে বাবা মায়েরা পরিশ্রম করেন অনেক সময় দেন অনেক অর্থ ব্যয় করেন তাদের পেছনে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যদি সেই সেই ছেলে মেয়েটা ছেলেটা বা মেয়েটা সেই ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষাটা দিতে না পারে তাহলে তো অবশ্যই সেটা তার জীবনে প্রভাব পড়েই তো সেই পরীক্ষাটা প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা যাতে তারা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে নিজেদের পরীক্ষা যাতে নিজেরা দিতে পারে তার জন্য আপনাদের যে পরামর্শ দানের এই অনুষ্ঠান অবশ্যই এটার জন্য আপনাদেরকে সাধুবাদ দিতেই হয় এবং আমাদের আমার বিষয়ের জন্য আপনারা আমাকে ডেকেছেন এই জন্য অবশ্যই আপনাদেরকেও আমার তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না এই ধরনের অনুষ্ঠান হোক সমস্ত বিষয়ে আপনারা আলোচনার চেষ্টা করুন অভিজ্ঞ মাস্টারমশাই দিদিমণিগঞ্জ তাদের পরামর্শ পরামর্শ দেবেন তাদের সঙ্গে তাদের অভিজ্ঞতায় অভিজ্ঞতা শেয়ার করবেন ছাত্রছাত্রীদের সঙ্গে এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের ভীতি দূর হবে তারা শেষ মুহূর্তের কথাগুলো জানতে পারবে শেষ মুহূর্তে কি ধরনের প্রস্তুতি নিয়ে থাকলে আরও ভালো পরীক্ষা দিতে পারবে সেই বিষয়ে তারা ওয়াকিভাল হবে আপনাদের এই ধরনের উদ্যোগ প্রতিদিন আপনারা যদি চেষ্টা করেন একটা বিষয়ের উপরে আলোচনা করার অবশ্যই এটা ভালো হবে কাজে লাগবে আমার মনে হয় এই উদ্যোগ আপনাদের সাধুবার যোগ্য আচ্ছা তার সাথে জানিয়ে রাখি আপনার কথা পারব না আমরা চলে যাব মূল আলোচনায় আমরা বলে রাখি আমরা যেমন মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে তাদের যে সাতটি বিষয় আছে ষাটটি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তেমনই আমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের নিয়েও কিন্তু আমরা আলোচনা শুরু করব আমরা পার্ট পার্ট করে সবগুলো আপলোড করব আপনাদের কাছে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আপনারা অবশ্যই চোখ রাখুন সি নিউজের পর্দায় এবং আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক আছেন তার পরামর্শগুলো আপনারা ছড়িয়ে দিন আপনার আশেপাশে যারা ভাই বোন আপনার ছেলে মেয়ে যারা আছে প্রত্যেককে আপনার ছড়িয়ে দিন শেষ মুহূর্তে আপনারা তাদের সাহায্য করুন তাদের সারা বছরের যে পরিশ্রম সেই পরিশ্রমে সার্থকতা লাভ করার জন্য তবে আমরা শুরু করা যাক হুম ঠিক আছে আমি শুরু করছি আজকে যে বিশেষ অনুষ্ঠানের মধ্যে আমরা আছি সি নিউজের আয়োজনে মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চলেছ সেই সমস্ত ছাত্র ছাত্রীরা আমার প্রিয় সেই সমস্ত ছাত্র ছাত্রীরা তোমাদের বিভিন্ন বিষয়ে সহায়তা করার জন্য বিভিন্ন বিষয়ের শিক্ষকদের দিয়ে অনুষ্ঠান করানোর কথা ওনারা ভেবেছেন এবং আমি আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার বিষয়ের জন্য আমার বিষয় হলো ইংরেজি আমার এই বিষয়ের জন্য ওনারা আমাকে নির্বাচিত করেছেন আমার তরফ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি ইংরেজি বিষয়ে তোমরা আগামী আঠেরো তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এই বিষয়ে যাতে তোমরা ভালো স্কোর করতে পারো তোমাদের ইংরেজি পরীক্ষা যাতে একটু ভালোভাবে দিতে পারো সেই বিষয়ে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার মতো করে কিন্তু তার আগে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই আমি বলছি এই সময় প্রায় একদম সামনে এসে গেছে তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু এই সময়টা এই কয়েকদিন আমার বিশেষ পরামর্শ তোমাদের কাছে তোমরা তোমাদের যাতে স্বাস্থ্য ঠিক থাকে সেই দিকটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবে সময় মতো খাওয়া দাওয়া করা সময় মতো ঘুমোতে যাওয়া নিয়মিত পড়ার সাথে সাথে একটুখানি একটুক্ষণ লেখা ভাবা এই বিষয়গুলোতে কিন্তু সমানভাবে তোমরা তাল রেখে চলবে আরেকটা জিনিস বলি যে এই বিষয়টাও ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে গেছে তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ তোমরা এখন দেখবে যে বিভিন্ন বিষয় নিয়ে উত্তাল হচ্ছে চারদিক তোমাদের বাড়িতেও হয়তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বড়রা যখন টিভির সামনে বসে টিভিতে বিতর্ক চলে নানান বিষয় নিয়ে বুঝতেই পারছ আমি বিভিন্ন সমসাময়িক বিষয়ের কথা বলছি তোমরা কিন্তু মাথায় রাখবে তোমরা জীবনের প্রথম পরীক্ষা কিন্তু তোমরা দিতে চলেছ জীবনের প্রথম বড় পরীক্ষায় তোমরা অবতীর্ণ হতে চলেছ তোমাদেরকে এই পরীক্ষাটাতে সবচেয়ে ভালোটা করতে হবে এই বিষয়টা মাথায় রেখে তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে ওই বিষয়গুলো থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে রাখবে যতটা সম্ভব চেষ্টা করবে তোমরা বিতর্কে না জড়াতে যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে বড়দের ওই আলোচনাগুলোতে না কান দিতে এবং বড়দের কাছে বড়দের বড়রা আপনারা যারা আমার ওই কথাগুলো শুনছেন আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনার বাড়ির ছেলেটা বা আপনার বাড়ির মেয়েটা যাকে এতদিন ধরে আপনি লালন পালন করেছেন আপনার সর্বস্ব দিয়ে আপনি চেষ্টা করেছেন আপনার ছেলেটা বা মেয়েটা একটা ভালো ফল করুক পরীক্ষায় আর আর কয়েকদিন পরেই তাদের পরীক্ষাটা এসে গেছে সেই কথাটা কিন্তু আপনাকেও মাথায় রাখতে হবে তাই বাড়িতে যতটা সম্ভব সুষ্ঠু একটা সুন্দর যাতে পরিবেশ থাকে সেই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ছেলে মেয়ে কী খাচ্ছে কখন ঘুমোতে যাচ্ছে সেই বিষয়টা যেমন খেয়াল রাখবেন পাশাপাশি এই বিষয়টাও কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন আর আরেকটা কথা বলি যে পরীক্ষার সময়ে পরীক্ষার দিন তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে সময় মতো একটু প্রথম দিন আমি বলবো একটু আগেই পরীক্ষার হলে যাওয়া আর পরীক্ষায় অবশ্যই কিন্তু খেয়াল রাখবে তোমাদের নাম লেখা তোমাদের রোল নাম্বার লেখা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক মতো লেখা এই মাথা ঠান্ডা করে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে তোমাদের কাছে অ্যাডমিট কার্ড থাকবে এই সব দেখে কিন্তু তোমরা সেই জিনিসগুলোকে সুন্দর মতো যেখানে যা লেখার আছে সেই জায়গাগুলোতে লিখবা কোনোরকম অরাজকতা তৈরি করবে না কোনো রকম অরাজকতায় না কান দেবে তোমরা সুন্দর সুষ্ঠুভাবে ওই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে এখন আমি চলে আসি আমার বিষয়ে আমি আজকে তোমাদের সামনে এসেছি ইংরেজি বিষয়ে তোমরা ভালোভাবে কিভাবে পরীক্ষা দিতে পারো ইংরেজিতে কিভাবে একটু ভালো নাম্বার পেতে পারো সেই বিষয়ে আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি তো প্রথমে তোমাদের সঙ্গে এই বিষয়ে গল্প করতে গিয়ে তোমাদের কাছে এই বিষয়ে বলতে গিয়ে আমি প্রথমে বলবো তোমরা নিশ্চয়ই আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সারা বছর ধরে মাধ্যমিকের সিলেবাসের উপরে কাজ করেছো তোমরা পড়াশোনা করেছ নিশ্চয়ই তোমাদেরকে সিলেবাস নতুন করে আর বোঝাতে হবে না তবুও আমি একটু বলিনি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি আমরা আমাদেরকে একটু খেয়াল করে দিতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে সিন প্যাসেজ তোমাদেরকে পড়তে হয় মোটামুটিভাবে চারটা গল্প আছে এবং চারটা কবিতা আছে তোমাদের সিলেবাসে আনসিন প্যাসেজের উপরে তোমাদেরকে আনসিন প্যাসেজ আছে তোমার হলো গ্রামার আছে তোমার হলো ভোকাবুলারি পার্ট আছে এবং তোমাকে রাইটিং স্কিলের উপরে তোমাকে প্রশ্নের উত্তর করতে হয় এই মোটামুটিভাবে সিলেবাস আমি সিলেবাস নিয়ে বেশি কথা বলবো না বেশি সময় নষ্ট করবো না কেননা আমার মনে হয় ওটা তোমরা ইতিমধ্যে জানো কেননা এক বছর ধরে তোমরা ওই ক্লাস টেনের যে সিলেবাসটা আছে এটা নিয়ে তোমরা কাজ করেছো এটা এটার উপরে তোমরা পড়াশোনা করেছো তাই আমি বেশি সময় ওটাতে নষ্ট করবো না আমি চলে যাচ্ছি এই বিষয়ে তুমি কিভাবে ভালো পরীক্ষা দিতে পারবে সেই বিষয়ে আমার অভিজ্ঞতা একটু বলি তার আগে তোমাকে একটু আমি বলিনি মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের এই পরীক্ষাটাতে তোমাদের এই পরীক্ষাটাতে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা একটু মনে করো তো একটু মনে করার চেষ্টা করো যে তোমাদের এই ইংরেজিতে কত নম্বরে পরীক্ষা দিতে হয় নিশ্চয়ই তোমার মনে পড়ছে যে তোমাকে নব্বই নম্বরে কিন্তু পরীক্ষা দিতে হবে ইউ হ্যাভ টু টেক ইউর এক্সাম ফর নাইনটি মার্কস এই নাইনটি মার্কস এবং টেন মার্কস তোমাদের প্রোজেক্টের জন্য অলরেডি দিয়ে দেওয়া হয়েছে স্কুল অলরেডি বোর্ডে পাঠিয়ে দিয়েছেন এই নাইনটি মার্কসের মধ্যে টোয়েন্টি মার্কস তোমার হলো সিন প্যাসেজের জন্য টোয়েন্টি মার্কস হলো তোমার আনসিন প্যাসেজের জন্য টোয়েন্টি মার্কস হলো গ্রামার এবং ভোকাবুলারি এই দুটো মিলে আর থার্টি মার্কস তোমাকে কিন্তু রাইটিং স্কিলের উপরে আনসার লিখতে হবে এই হলো মোটামুটিভাবে তোমার নাইনটি মার্কস এই নাইনটি মার্কসের পরীক্ষা তোমাকে দিতে হবে এখন আমি যদি তোমাকে বলি যে বিগত বছরগুলোতে তোমাদের খাতা দেখতে গিয়ে বা বলা ভালো তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের খাতা দেখতে গিয়ে আমাদের কতগুলো অভিজ্ঞতা হয় জানো তো পিকুলিয়ার সেই সমস্ত অভিজ্ঞতা যেমন ধরো সিন প্যাসেস ঠিকঠাক মতো পড়া হয় না ফলে হয়তো একটা টি এফ লিখতে বলেছে ট্রু ফলস লিখতে বলেছে কি করলো চুরি করা বুদ্ধি খাটিয়ে খাটানোর চেষ্টা করো তোমরা তোমরা নাইনের পরীক্ষাতে সেরকমই করো দেখবে খেয়াল করবে যে টি এমনভাবে লিখেছো যে আর মাঝখানে একটা ছোট্ট করে টান দিয়েছ কি হয়েছে না ওটা টিও ধরতে পারে টিচার আবার যদি তার মনে হয় তাকে যদি দরকার হয় এপ ধরবে তাহলে তুমি যেন এপও ধরতে পারেন এরকম একটা তোমাদের ভাব থাকে এতটা বোকা ভাববার কোনো ব্যাপার নেই সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাস্ক না দেওয়ার ক্ষেত্রেই আমরা বেশি প্রেফার করি আমরা আমাদের কিন্তু ওইরকমভাবে মাস্কটা যাতে না দেওয়া যায় সেই চেষ্টাই আমাদের থাকে কেননা চুরি করা ওই বুদ্ধিতে আমরা কিন্তু তোমাকে জিততে দেব না এটাই মোটামুটিভাবে ধরে নেওয়া হয় আচ্ছা আরেকটা জিনিস দেখি তো কখনো দেখবে যে আনসিন প্যাসেজও তোমরা কিন্তু ভালোভাবে পড়ো না কোথাও হয়তো একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হয়েছে তুমি দেখবে ফলস লিখে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হয় তোমরা কী করো তোমরা কী করো হয়তো একটা ছোটো লাইন তুললেই হয়ে যাচ্ছে সেটার উত্তর তুমি না পড়ার ফলে কী হয়েছে ওই সব ওই জায়গা থেকে এমনও কথা এমন অভিজ্ঞতা হয়েছে দেখছি আমরা যে কখনো খাতা দেখতে গিয়ে দেখি ওই যতটুকু জায়গা তোমাদের দেওয়া থাকে ততটুকু জায়গায় তোমাদের ওই লাইনটা লেখাই হয় না আবার দেখি কতগুলো খাতায় ওই যায় ওই লাইনটাতে ওই জায়গাটাতে তো কভার করোই অন্য জায়গা ওখানে মার্ক দিয়ে আবার অন্য জায়গায়ও লিখে দাও মানে এতটা জায়গা তোমাকে লিখতে হয় দেখা গেল সাপোর্টিং যে ওয়ার্ডটা তোমাকে তোমার উত্তরটাকে যে সাপোর্ট করবে ট্রু বলেছ সেটা কেন ট্রু সেটা বলতে গিয়ে তুমি যতটা জায়গা টেক্স থেকে তুলেছো সেটার মধ্যে হয়তো দেখা গেলো আসল ওয়ার্ডটাই নেই মানে মোটের উপর একটা দেখবে তোমরা যে এই যে কুড়ি পাও পঁচিশ পাও তিরিশ পর্যন্ত তিরিশ বত্রিশ পর্যন্ত যে নাম্বারগুলো তোমরা পাও না এই নাম্বারগুলো কিন্তু ওই ওই রকমভাবে মানে এখান থেকে ওখান থেকে এখান থেকে ওখান থেকে কোনো রকমভাবে নিয়ে ঠিয়ে ওই নাম্বারগুলো দেওয়া হয় তো এই একটা ব্যাপার আর আর দেখো আরেকটা জায়গা বলবো গ্রামারের তোমরা খুব একদমই অনেকেই আছো গুরুত্ব দাও না আর রাইটিং স্কিলের তো অভিজ্ঞতা সবারই আছে তোমাদেরকে নিশ্চয়ই ক্লাসে ক্লাসের স্যারেরা বিভিন্ন সময় গল্প করেছেন রাইটিং স্কিলে কি হয় তোমাদেরকে স্টোরি লিখতে দেওয়া হয় স্টোরির পয়েন্টগুলো দিয়ে দেওয়া হয় এমনও ছাত্রছাত্রী আমরা পাই যারা কি করে ওই যে পয়েন্ট দেওয়া হয় তার মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে দেখবে সেই গ্যাপের মধ্যে ওরা ইন অন দা এরকম কিছু একটা বসিয়ে দিয়ে একটা স্টোরি হয়ে গেল এটা কিন্তু কখনোই হবে না আরেকটা জিনিস কি তোমাদের একটা ধান্দা থাকে তোমাদের একটা আমি বলবো তোমাদের একটা ধারণা আছে যে খাতা ভর্তি করে দিলেই বোধহয় নাম্বার দিয়ে দেবে স্যারেরা আচ্ছা এই খাতা ভর্তি করতে গিয়ে তোমরা কি করো কোয়েশ্চেনটা যা আছে ওইটা তুললা ওইটা আরেকবার তুললা আর মাঝখানে যে শব্দ মাঝখানে যে জায়গাগুলো আছে সেগুলোকে যা কিছু হয় কিছু একটা দিয়ে ভরাট করে দিলে এইভাবে করে একটা খাতা মানে একটা আনসার তোমার হয়ে গেল তোমার ধারণা যে স্যার এটা না দেখে আমাকে আমার উত্তরের সাইজটা দেখে নাম্বার দেবে এটা ভাবা কিন্তু একদমই বোকামি যারা খাতা দেখেন তারা তোমার থেকে একটু বেশি বুদ্ধি রাখেন সেই জন্যই ওনাদেরকে খাতা এক্সামিন করার দায়িত্ব দেওয়া হয় তো এটা ভাববার কোনো কারণ নেই যে তোমার থেকে ওনারা বোকা তোমার থেকে যথেষ্ট চালাক সেখানে তুমি নাম্বার পাবা না তো এই ধরনের ভুলগুলো তোমরা করো এই ধরনের ভুলগুলো না করাটাই শ্রেয় আর একটা কথা বলি তোমাদের যে তোমাদের অনেকের কাছে না ইংরেজি মানে একটা আতঙ্কের বিষয় ইংরেজি মানে এই যে আমি যেই ভুলগুলোর কথা বললাম এই ভুলগুলো কি হয় এলো মেলো চিন্তা থেকে এই জায়গাগুলো আসে সারা বছর ধরে তোমরা ইংরেজিটাকে বাকি সাবজেক্টগুলো যতটা বা পড়ো ইংরেজির উপরে কিন্তু তোমরা একদমই গুরুত্ব দিতে চাও না আবার অনেকে তো এরকমও ভেবে বস যে ইংরেজি কি পড়ব আমাদের বাড়িরই ছেলে মেয়েদের অনেক সময় বলতে শুনি আমরা যে ইংরেজি পড়ছিস না কেন যে ওই ইংরেজি কী পড়বো মানে ইংরেজি মানে তো ওই তোমাদের কাছে বেশিরভাগের কাছে আমি যারা পড়াশোনা করো তাদেরকে অবশ্যই রেসপেক্ট করছি বেশিরভাগের কাছে তোমরা এরকম মনে করো যে তোমাদের কাছে ইংরেজি মানে ওই টেক্সট বইটা যেখানে তিন চারটে গল্প আর চারটে গল্প আছে আর চারটে কবিতা আছে এই এটাই তোমার ইংরেজি যদিও ওখানে রাইটিং স্কিলেরও প্রশ্ন আছে যদিও ওখানে গ্রামারেরও প্রশ্ন আছে যদিও ওখানে দু একটা আনসিন প্যাসেজও দেওয়া আছে কিন্তু ওই বইটাই খালি পড়লে তুমি ভালো নাম্বার যে পাবা না এই বিষয়টা তুমি নিশ্চিত থাকতে পারো খালি ওই বইটা পড়লে কিন্তু ভালো নম্বর পাওয়া যাবে না তো এই হলো প্রাথমিক একটা কথা তোমাদের এখন আমি বলবো যে এই যে আমি একটু আগে বলছিলাম তোমাদের যে নব্বই নাম্বারে তোমাদেরকে পরীক্ষা দিতে হয় এই নব্বই নাম্বারের পরীক্ষা দিতে গিয়ে দিতে গিয়ে তুমি কিভাবে পরীক্ষা দিলে কিভাবে পরীক্ষাটা দিলে তুমি অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে তুমি একটু ভালোভাবে পরীক্ষা দিতে পারবে প্রস্তুতি পর্বের কথা আমি আর বেশি বলবো না প্রস্তুতি পর্ব প্রায় তোমাদের সমাপ্ত হয়ে গেছে তোমরা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছো আর কয়েকদিন পরেই তোমাদেরকে সেই পরীক্ষায় বসতে হচ্ছে চলো আমি তোমাদের একটা পরামর্শ দেই। নব্বই নম্বরের পরীক্ষা যখন তোমাকে দিতে হবে এই নব্বই নাম্বারের পরীক্ষা দিতে গিয়ে তোমার কাছে কি থাকে নব্বই নাম্বারের পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখবে তোমার কাছে আছে সিন প্যাসেজ তোমাকে করতে হয় আনসিন প্যাসেজ তোমাকে গ্রামার করতে হয় তোমাকে হচ্ছে ভোকাবুলারি করতে হয় তোমার হলো আর রাইটিংয়ের কি করতে হয় রাইটিংয়ে তিনটা প্রশ্নের উত্তর দিতে হয় তিনটা রাইটিং থাকে গ্রামারে আমি বলেছিলাম টোয়েন্টি মার্কস থাকে নিশ্চয়ই বুঝতে পারছো আনসিনে সিনে টোয়েন্টি মার্কস থাকে আনসিনে টোয়েন্টি মার্কস থাকে গ্রামারে টুয়েলভ প্লাস এইট এইভাবে করে আমি ভাগ করবো কারণ টুয়েলভ হচ্ছে তোমার টুয়েলভ হচ্ছে তোমার গ্রামারের জন্য আর এইট হল বোকাবুলারি পার্টের জন্য চারটা ওয়ার্ডের মিনিং বের করতে হয় আনসিন প্যাসেস থেকে এটা তোমরা জানো এখানকার চারটা ওয়ার্ডের জন্য দুই করে চার দুয়ে আট আর হলো ও এটা হচ্ছে ভোকাবুলারি গ্রামার এবং বোকাবুলারি আমি গ্রামার তাহলে বারো ধরি এবং ভোকাবুলারিতে এইট আর এটা থ্রি ইন্টু টেন আমরা যদি ধরি যদিও কখনও একটু ভ্যারি করে কোনোটাতে বারো কোনোটাতে আট করে বা একটাতে দশ করে এরকম করে তিনটা কোয়েশ্চেনে তিনটা কোয়েশ্চেনে মোট থাকে হলো থার্টি মার্কস এই করে তোমার টোয়েন্টি টোয়েন্টি টুয়েলভ এইট আর থার্টি এটা হচ্ছে নাইনটি মার্ক্সের টোটাল তোমাকে এক্সাম দিতে হচ্ছে এই নাইনটি মার্কসের এক্সাম দিতে গিয়ে আমি তোমাকে একটা পরামর্শ দেব আজকে যারা এই আমার আলোচনাটা শুনছো তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবার এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করছি একটু আলোচনাটা শোনো আলোচনাটা দেখো এবং একটু ভাববে তোমরা একটু ভাববে তোমরা আমি তোমাদের বলি হ্যাঁ তো আমি এটা লিখে নিলাম যাতে সময় এটা আমাদের বাঁচানো যায় আমি তোমাদের যেটা দেখাতে চাচ্ছিলাম দেখো তোমরা যখন পরীক্ষা দিতে যাবে কি কি করতে হয় সিন আনসিন গ্রামার ভোকাবুলারি রাইটিং এইভাবে করে পরপর প্রশ্নগুলো দিয়ে একটা কোয়েশ্চেন পেপার দেওয়া হয় এই কোয়েশ্চেন পেপারটাকে তুমি কতটা ভালোভাবে কাজে লাগাচ্ছ সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তোমার ভালো মার্কস স্কোর করার ক্ষেত্রে বিশেষত বিশেষত আমি কিন্তু খুব গুরুত্ব সহকারে বলছি যে বিশেষত যাদের প্রিপারেশান খুব ভালো আছে বিশেষত যারা ভালো ছাত্রছাত্রী বলে পরিচিত বিদ্যালয়ে যারা ভালো ছাত্রছাত্রী হিসাবে স্বীকৃত তাদের ক্ষেত্রে এই আলোচনাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমার বিশ্বাস তোমরা একটু খেয়াল করো আমার আমি যে পরামর্শটা দিচ্ছি আমি যে কথাগুলো বলছি একটু খেয়াল করবা প্রথমে তুমি চলে যাবে গ্রামারে এই জায়গাটা আমার ভালো করে বোঝার চেষ্টা করো প্রথমে তুমি চলে যাবে গ্রামারে ওখানে দেখবে তোমাকে বারো নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় টুয়েলভ মার্কস টুয়েলভ মার্কসের জন্য তোমাকে আমি টোয়েন্টি মিনিটস টাইম নেওয়ার কথা বলবো আমার পরামর্শ যে তুমি কুড়ি মিনিট সময় ওখানে নাও এখানে তোমাকে একটা প্রশ্ন হতে পারে যে তুমি প্রথমেই গ্রামারে কেন যাবে সিন প্যাসেজ বাদ দিয়ে তুমি গ্রামারে চলে যাবে কেন আনসিন প্যাসেস মাঝখানে আছে তুমি প্রথমে গ্রামারে যাবে কেন আমার যুক্তিটা শোনো তারপর অবশ্যই তোমার মনে হবে যে হ্যাঁ গ্রামারে যাওয়াটাই আমার বেটার হবে কেমন যে প্রথমে তুমি যখন প্রশ্নপত্রটা পেয়েছো এখন অবশ্য পনেরো মিনিট সময় তোমাদেরকে এক্সট্রা দেওয়া হয় গোটা প্রশ্নপত্রটা পড়ার জন্য সেই সময়টার মধ্যে তুমি কিন্তু গোটা প্রশ্নপত্রের মধ্যে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লিখে তুমি অবশ্যই গোটা প্রশ্নপত্রটাকে পুঙ্খানুপুঙ্খভাবে খুটিয়ে খুটিয়ে অবশ্যই পড়বে কোথায় কি আছে কোথায় কোন ধরনের প্রশ্ন এসছে ওই সময়টাতে তুমি সবটা গুছিয়ে নেবে তোমাকে সেই সময়টা কিন্তু লিখতে দেওয়া হবে না তোমাকে যখন লিখতে দেওয়া হলো তুমি প্রথমেই চলে যাবে গ্রামার পার্টি কেন গ্রামার পার্টে যেতে বলছি ধরো তোমাকে একটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে তোমাকে একটা ন্যারেশান চেঞ্জ করতে দেওয়া হয়েছে তোমাকে একটা আর্টিকেল একটা প্রিপোজিশান এগুলো দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে বলা হয়েছে বা ধরো তোমাকে একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে বলেছে তোমরা জানো যে ডু অ্যাজ ডাইরেক্টেড যে প্রশ্নগুলো হয় এইখানে তুমি মনে করো তুমি খেয়াল করো দেখবে নিশ্চয়ই ভালো ছাত্রছাত্রীরা আমার সঙ্গে তোমরা এই বিষয়টাতে এগ্রি করবে যে দেখো তোমার নতুন করে পরীক্ষার হলে গিয়ে নতুন করে কিন্তু গ্রামার শেখার কোনো ব্যাপার নেই তুমি ভয়েস চেঞ্জটা পরীক্ষার হলে শিখবে তারপরে ভালো করে লিখবে এটা কিন্তু কোনো কোনো স্কোপ নেই পরীক্ষার হলে তাই তুমি যা লিখবে প্রথমেও তাই লিখবে আবার শেষেও তাই লিখবে তোমার সময়টা যাতে বাঁচে এবং তুমি যাতে পরীক্ষাটা বেল পড়ার সাথে সাথে তুমি যখন সবাই যখন পরীক্ষা শুরু হচ্ছে সত্যি সত্যি পরীক্ষা যাতে তুমি দিতে পারো মানে শুরু করতে পারো সেই কারণে তোমাকে আমি প্রথমে গ্রামারে যেতে বলবো কেননা ওখানে আর আর্টিকেল আছে প্রিপোজিশানের উপরে প্রশ্ন হতে পারে তোমার হলো ভয়েস চ্যান্স ন্যারেশান এগুলো যেগুলো আছে তুমি যা প্রথমে লিখবে সেটাই শেষ শেষবেলা তুমি যদি লেখো তাও কিন্তু ওটাই লিখবে তাই তোমার যেহেতু ওই জায়গাটা রেডি আছে উত্তরটা তুমি ওখানে চলে যাও এবং ওটার জন্য তুমি টোয়েন্টি মার্কসের টোয়েন্টি মিনিট তুমি টাইম স্পেন্ড করতে পারো এইবার তুমি চলে আসবে সিন প্যাসেজের এইবার তুমি চলে আসবে সিন প্যাসেজে সিন প্যাসেজের টোয়েন্টি মার্কস থাকে তুমি জানো টেন মার্কস বা টুয়েলভ মার্কস প্রোস পিজের জন্য এবং এইট মার্কস হলো পোয়েট্রির জন্য সিন প্যাসেজগুলো তোমাদের বই থেকে গল্পগুলো থেকে বা কবিতা যে কোনো একটা কবিতা থেকে কোন গল্প কোন কবিতা এইবারের জন্য বেশি ইম্পর্ট্যান্ট আছে সেটা আমি একটু দেখার চেষ্টা করব পরে কিন্তু আমি বলছি এই মুহূর্তে যে টাইমটাকে তুমি কীভাবে প্রপারলি ইউটিলাইজ করবে সেই জায়গাটার ক্ষেত্রে আমি বলবো যে তুমি ফিফটিন মিনিটস টাইম কিন্তু এটা পড়বে গোটা ওই যতটুকু অংশ তোমাকে প্রোজ থেকে তুলে দেওয়া হয়েছে যতটুকু অংশ পোয়েট্রি থেকে তুলে দেওয়া হয়েছে সুন্দর করে ওই অংশটা মাথা ঠান্ডা রেখে অন্তত থ্রি টাইমস আমি অনুরোধ করবো তোমাদের অন্তত তিনবার তোমরা ওইটুকু জায়গা ভালো করে পড়ে নাও তার জন্য পনেরো মিনিটের মতো সময় তোমার লাগুক এই সময়টা তুমি ওখানে দাও এখন তুমি যখন ধরো তুমি যদি প্রথমেই সিন শুরু করতে তাহলে কী হতো বলো তো তাহলে তুমি পনেরো মিনিট ধরে যখন এটা পড়ছো ইতিমধ্যে এমনিতেই পনেরো মিনিট আগে তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে আরও প্রশ্ন তারপরেও আরও পনেরো মিনিট ধরে তুমি যদি এটা খালি পড়তেই থাকো তুমি কোনো কিছু লিখছ না তাহলে তুমি কিন্তু মানসিকভাবে না পিছিয়ে যাবে তাহলে পনেরো মিনিট যেহেতু না পড়লে তুমি ভালো উত্তর সিন প্যাসেজে করতে পারবে না সেক্ষেত্রে তোমাকে পনেরো মিনিট পড়তে হবে তাহলে তুমি প্রথমেই সিন প্যাসেজে না গিয়ে তুমি গ্রামারটা করে নাও এবার তুমি সিন প্যাসেজে যখন যাচ্ছ তখন দেখবে তোমার তুমি কিন্তু অলরেডি তুমি কিন্তু অলরেডি গ্রামার করে ফেলেছো এবং সি তোমার পাশের বন্ধুটা যে আমার এই কথাটা শুনেনি তোমার পাশের বন্ধুটা তোমার যার সঙ্গে হয়তো তুমি সে তোমার খুব প্রিয় বন্ধু হতে পারে কিন্তু পরীক্ষার হলে তো কেউ সবাই প্রতিদ্বন্দ্বী এই মানসিকতা নিয়েই থাকবো আমরা তোমার পাশের বন্ধুটা যে আলোচনাটা শোনেনি সে কিন্তু কি করেছে এতক্ষণ ধরে সিন মেসেজ করেছে তুমি যখন সিন প্যাসেজে যাচ্ছ তখন কিন্তু ও অলরেডি সিন প্যাসেজ পড়ে আনসার করা শুরু করে দিয়েছে তাহলে আমার পরামর্শ হলো দেখবে তুমি কিন্তু ও যদি তোমার কাছ থেকে কোনো অ্যাসিস্টেন্স চায় এটা কি লিখলি এটা কি হবে এটা কি তুমি তোমার কিন্তু ওকে হেল্প করার কিছুই নেই বরং তোমার যদি দরকার হয় তুমি ওকে জিজ্ঞেস করতে পারছো দেখবে তোমার বন্ধুটা দুই একবার তোমাকে এইভাবে জিজ্ঞেস করার পরে ও যখন কোনো উত্তর পাবে না তুমি অনেস্টলি বলে দিবে না আরে আমি এখনো পড়িনি এইভাবে হয়তো তোমাকে আমার বুদ্ধি দেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা তুমি বিচার করবে কিন্তু পরীক্ষার হলে তোমাকে যদি বারবার কোনো বন্ধু ডিস্টার্ব করে সেটাও তো একটা ভাবার ব্যাপার আছে না তো তুমি যখন তুমি পনেরো মিনিট ধরে এটা পড়বে এবং টোয়েন্টি ফিফটিন মিনিটস পড়ার জন্য এবং টোয়েন্টি মিনিটস একটা পুঙ্খানুপুঙ্খ উত্তর তোমার করার জন্য এই করে আমি থার্টি ফাইভ মিনিটস ধরে নিলাম যে তোমার সিন প্যাসেজ আনসার করার জন্য লাগবে এবার আমি তোমাকে যাওয়ার অনুরোধ করব রাইটিং স্কিলের একটা কোয়েশ্চেন দেখবে তিনটা কোশ্চেনের মধ্যে কোনোটা না কোনোটা কোয়েশ্চেন তোমার কাছে মনে হবে যে এই প্রশ্নটার উত্তর আমি ভালো লিখতে পারবো তুমি ওই প্রশ্নটাই লিখে ফেলো একটা প্রশ্ন লেখো রাইটিং স্কিলের দশ নম্বর থাকবে এবং তার জন্য ইজিলি তুমি কুড়ি মিনিট সময় কিন্তু নিতে পারো কুড়ি মিনিট ধরে ওটা লেখো তারপর দরকার হলে তুমি যদি বাথরুম যাওয়ার দরকার হয় তুমি বাথরুমে যাবে না হলে যদি বাথরুমে দরকার না হয় একদম ফুললি রিল্যাক্স পেন ডাউন পেন রেখে দাও তুমি একটু রিল্যাক্স করে নাও হাত পা ছোটাছুটি করে নিয়ে একটু জল খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে নাও এইবার এটা ফ্রেশ মুড নিয়ে তোমার রেস্ট হয়ে গেল। এইবার একটা ফ্রেশ মুড নিয়ে তুমি চলে যাও আনসিন প্যাসেজে দেখো আনসিন প্যাসেজটা তোমার কাছে আনসিন এটা তুমি আগে দেখো এটাই স্বাভাবিক কেননা তুমি যত টেস্ট পেপার সলভ করবে যত কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবে আনসিন প্যাসেজটা কিন্তু কমন পড়ার সম্ভাবনা একদম জিরো পারসেন্ট আনসিন প্যাসেজ কমন পড়ার সম্ভাবনা নেই বললেই চলে সেক্ষেত্রে তোমাকে এই প্যাসেজে ভালো করতে গেলে তোমাকে কিন্তু ওটা গুরুত্ব সহকারে তিন থেকে চারবার পড়তেই হবে প্রথমবার পড়বে তার মানে মুন্ডু সম্বন্ধে তোমার কোনো ধারণাই হবে না দ্বিতীয়বার পড়বে একটু একটু মনে হবে যে এটা এরকম হতে পারে এটা এরকম হতে পারে ওয়ার্ডগুলোর সঙ্গে লিঙ্ক করবে সেখানে তোমার যদি কোনো টিচার থাকতো তোমার টিউশনের টিচার থাকতো তোমার কোনো স্কুলের টিচার থাকতো উনি তো ফটাফট তোমাকে হেল্প করে দিতেন কিন্তু ওখানে যারা আছেন তারা তো তোমাকে হেল্প করবেন না পরীক্ষা হলে ইনভিজিলেটর আছেন তারা তো তোমাকে হেল্প করবেন না তুমি কি করবে তুমি তোমার ওই ধারণাগুলোকে মেলানোর চেষ্টা করো যে প্রথমে এই ওয়ার্ডটা আছে প্রথমে এই ধারণাটা আছে শেষের দিকে এটা আছে দেখবে বাবা কি হয় আমরা তো পরীক্ষা দিয়েছি দেখবে প্রথম দিক থেকে পড়ে পড়ে যখন আমরা শেষের দিকে আসছি প্রথমের কথাগুলো মনে নেই প্রথমের সঙ্গে লিঙ্ক করতে পারছি না এর মাঝখানে কি হয় এর মাঝখানে এ শার ধরে টানে এ এ পেছন থেকে চুল ধরে টানে এ জিজ্ঞেস করে এটা কি লিখছিস এর মাঝখানে হয়তো স্যার সই ডিয়ারে সই করেতে এসছে তাতে একটা হই হৈ করে হাসাহাসি হলো। কোনো একটা কারণে হয়তো দেখা গেল আমাকে কোনো একজন স্যার বললো ওই ভালো করে রাখ হয়তো গুরু গম্ভীর গলায় বললেন সবাই হই হই করে একবার হেসে উঠলো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে এর মাঝখানে তোমাকে কিন্তু ঠিক থাকতে হবে তোমাকে কিন্তু বাবা টোয়েন্টি মিনিট টাইম ধরে কুড়ি মিনিট সময় ধরে তুমি কিন্তু এই টেক্সটটা আনসিন প্যাসেজটা অন্তত বার তিনেক তো মিনিমাম বার তিনেক মিনিমাম তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুটিয়ে খুটিয়ে পড়ে তার মানেটা অনুধাবন করার চেষ্টা করো মানেটাকে ধরার চেষ্টা করো যে আছে এখানে কি বলা হয়েছে কী বিষয়ের উপর বলা হয়েছে এমনটা ভীষণভাবে স্বাভাবিক এটা আমাদেরও হয়ে হতো এখনও যদি আমরা একটা পরীক্ষায় বসি আমাদেরও কিন্তু একই জিনিস হবে যে ওই প্যাসেজটার মধ্যে যত ওয়ার্ড আছে ওটার মধ্যে অন্তত এখনো পর্যন্ত আমি অনেস্টলি স্বীকার করছি অন্তত ফাইভ পার্সেন্ট ওয়ার্ড এমন পাওয়া যেতেই পারে যেটা আমার জানা নেই কিন্তু আমরা হয়তো বেরিয়ে যাব কেমন করে আমরা গেস্ট করব। তোমার হয় তোমার ক্ষেত্রে সেই পার্সেন্টেজটা হয়তো একটু বাড়বে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়তো ফর্টি পার্সেন্ট ওয়ার্ড তোমার জানা নেই কিন্তু গেস পড়লে তুমি বেরিয়ে যেতে পারবে তুমি টোয়েন্টি মিনিটস টাইম ওটা পড়ার জন্য নাও এবং বাকি টোয়েন্টি মিনিটস টাইম ধরে তুমি ওটাকে কী করবে কোয়েশ্চেন আনসারগুলোকে গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে তুমি আনসারগুলোকে গুছিয়ে নাও আনসারগুলো করো এইবার তোমার গ্রামার করেছো তুমি প্রথমেই একদম ওখানে কিন্তু তখন তোমার এই ভোকাবুলারি অংশটা মানে চারটা ওয়ার্ড যে আনসিন প্যাসেস থেকে চারটা ওয়ার্ডের মিনিং বের করতে হয় সেটা কিন্তু তখন তোমার করার কিছুই ছিল না তখন তোমার করার কিছুই ছিল না কারণ তুমি তখন আনসিন প্যাসেজ পড়োই আর তুমি যদি তখন লিখতে তাহলে ভুলভাল হতো এখন তুমি যেহেতু আনসিন প্যাসেস পড়ে ফেলেছ তাই এই জায়গাটা ভোকাবুলারির এই অংশটা এই আট নাম্বার তুমি ইজিলি কিন্তু তুলে নিতে পারো এবং এটার জন্য তুমি এরকম কিন্তু নয় যে একটা ওয়ার্ড একটা একটা সমস্যা দেখলে আর ফটাফট একটা ওয়ার্ড ওখান থেকে টেনে এনে বসাই দিলে বা পাশের জন কি লিখেছে ওটা দে চোখ পড়ে গেছে ওটা ফটাফট লিখে দিলে তাহলে এই এই এইরকম করলে তুমি ভালো নম্বর কিন্তু পেতে পারো না তোমার নিজের উপরে তুমি বিশ্বাস রাখো তোমাকে আমি টাইম দিয়ে দিচ্ছি পনেরো মিনিট সময় তোমার হাতে আছে তুমি এটা ধরে চারটা ওয়ার্ডের মানে খোঁজো ওয়ার্ডগুলো প্রশ্ন কি বলা হয়েছে প্রশ্নটা ভালো করে পড়ো এই সিমিলার মিনিং একই ধরনের মানে হবে এরকম একটা ওয়ার্ড তোমাকে আনসিন প্যাসেজ থেকে খুঁজতে বলা হয়েছে সেইটার উপরে তুমি ধ্যান দাও যে এটা হতে পারে সম্ভাব্য দুই তিনটা ওয়ার্ডের একটা লিস্ট করো মনে মনে ভাবো একটু পয়েন্ট করে করে রাখো যে এটা 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 ওটা এই তিনটার মধ্যে কোনটা ফাইনাল আনসার এইভাবে করো একটু পরীক্ষা নিয়ে তো ভাবতে হবে না তো ভোকাবুলারির এই অংশটাতে পনেরো মিনিট সময় যদি তুমি নেও এবার তুমি চলে যাও রাইটিং স্কিলে দুটো কোশ্চেন কিন্তু এখনও তোমার বাকি আছে তিনটা কোশ্চেনের মধ্যে একটা তুমি যেটা সবচেয়ে ভালো পারো বলে তোমার মনে হয়েছে তুমি আগে লিখে ফেলেছো এখন তুমি রাইটিং স্কিলের বাকি দুটো কোশ্চেন আছে আর রিল্যাক্সে তুমি দশ দশ করে কুড়ি নম্বরের টোয়েন্টি মার্কসের জন্য তুমি টোয়েন্টি প্লাস টোয়েন্টি দুটো পরপর লেখো যা হয় সেটাই তো লিখতে হবে ছেড়ে তো আসা যাবে না এই এটা আমি বললাম কেন তোমার তোমার কাছে যা যা টপিক আছে তোমার কাছে যা যা বিষয় আছে গ্রামার সিন রাইটিং তোমাকে আনসিন ভোকাবুলারি সবই তোমার করা হয়ে গেল। এর জন্য তোমার নাম্বার ছিল তোমার কাছে মার্কস ছিল হচ্ছে নাইনটি মার্কস আর তুমি টাইম পেয়েছো হচ্ছে মিনিমাম তিন ঘন্টা তো তোমার কাছে আছেই পরীক্ষার টাইমটা ফিফটিন মিনিট এক্সট্রা এই এক্সট্রা টাইম এক্সট্রা জায়গায় আমি রেখে দিলাম তোমার কাছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত সিক্সটি ইন্টু থ্রি ওয়ান মিনিট ওয়ান এইটটি মিনিট তুমি পাবে তার মানে তার মধ্যে তুমি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন্টি ফাইভ মিনিটস স্পেন্ড করেছো এখনও তোমার কাছে ফাইভ মিনিটস টাইম আছে তুমি গোটা প্রশ্নপত্রটা কোথায় কি লিখেছো একটাও প্রশ্ন তুমি যে কৌশলে পরীক্ষা দিয়েছ একটাও প্রশ্ন তোমার বাদ যায়নি গোটা প্রশ্নপত্রটা তুমি আবার খুটিয়ে খুটিয়ে দেখো কোথায় বাদ গেছে যদি কোথাও বাদ গিয়ে থাকে সেটা ঠিক করো এই পাঁচ মিনিট সময় একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে গোটা প্রশ্নপত্রটার মধ্যে তোমার একটা দখল আসবে তুমি কত নাম্বারের উত্তর করেছ কোন জায়গাটা ভালো করেছ কোন জায়গাটা ভালো করতে পারো যদি সবটা ভালো করো তাহলে কত নাম্বার তুমি স্কোর করতে পারো মোটামুটি একটা দেখবে দুর্দান্ত একটা আইডিয়া তোমার নিজের থেকেই হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস এই পদ এই কথাগুলো মাথায় রেখে একটু যদি অভিনবভাবে একটু যদি কৌশল অবলম্বন করে পরীক্ষায় তুমি অবতীর্ণ হও পরীক্ষাটা তুমি যদি দেও তাহলে আমার দৃঢ় বিশ্বাস অনেক দিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি বলছি এবং তোমাদের অনেক দাদা দিদিরা আমাদের সঙ্গে শেয়ার করেছে আমি অনেকেই পরামর্শটা দিয়েছিলাম এবং ওরা কিন্তু আমাকে ওরা যে উপকৃত হয়েছে এই কথাটা দ্যাতহীন ভাষায় ওরা কিন্তু আমাকে জানিয়েছে তো এই থাকলো আমার কৌশল আর তোমাদের কাছে এখন আমি কয়েকটা কথা বলি তোমাদের হয়তো খুব জানতে ইচ্ছা করছে যে এইবারের জন্য কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট এই বিষয়ে যদি স্যার কিছু বলেন তো আমি বলি বাবা দেখো আমাদের ইংরেজি বিষয়টা এমন একটা বিষয় যেতে যাতে করে কমন দেওয়াটা না খুব মুশকিল হয়ে যায় কমনটা ঠিক এইভাবে করে কমনের যা হাতের কাছে আছে সবই পড়ে নাও তবু যদি বলো একদম শেষ মুহূর্তের মানে চোখ বুলিয়ে যেতে পারো এরকম একটা পরামর্শের কথা আমি বলার চেষ্টা করছি দেখো তোমরা সিন প্যাসেজের ক্ষেত্রে সিন প্যাসেজের ক্ষেত্রে আমি বলবো যে সিন প্যাসেজের ক্ষেত্রে এইবার এবারের জন্য তোমরা পাসিং অ্যাওয়ে অফ বাপু যে গল্পটা আছে পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রান অ্যাওয়ে কাইট পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রান অ্যাওয়ে কাইট এই দুটো গল্প একটু গুরুত্ব দিয়ে পড়তে পারো রকম ধৃষ্টতা আমি দেখাচ্ছি না আমি বলার এটা কেউ না যে ওই গল্পগুলো থেকে এবার প্রশ্ন হবে তবে আমার ধারণা যে গতবার যে প্রস পিসগুলো থেকে প্রশ্ন হয়েছে তার আগের বার যে প্রোস পিসগুলো থেকে প্রশ্ন হয়েছে তার উপর ভিত্তি করে এটা আমার ধারণা যে হলেও হতে পারে যে পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং আওয়ার রান অ্যাওয়ে কাইড এবার যদি ভালো করে পড়া থাকে তোমরা কিন্তু ওই গল্পগুলো থেকে প্রশ্ন পেলেও পেতে পারো আর কবিতার ক্ষেত্রে আমি বলবো সি ফিভার আর দ্য স্নেইল এই দুটো কবিতা একটু ভালো করে পড়ো সি ফিভার যে কবিতাটা এটা এবং দ্য স্নেইল যে কবিতাটা আছে এটা ভালো করে পড়ো আনসিনের ক্ষেত্রে আমার বলবার কিচ্ছু নেই আনসিন প্যাসেজের ক্ষেত্রে একটাই আমার বলবার আছে সেটা হলো আনসিন প্যাসেজে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই তোমাকে আনসিন প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার গুরুত্ব সহকারে পড়তে হবে কমন পাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে তবে হ্যাঁ বিগত দিনগুলোতে খাতা দেখার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে সিন প্যাসেজের ছেলেমেয়েরা যা নাম্বার পায় তার থেকে কিন্তু আনসিন প্যাসেজের নাম্বার বেশি পায় ওরা অর্থাৎ প্রশ্নের যে ধরন ধারণগুলো হয় প্রশ্নের ধরনটা কিন্তু সিন প্যাসেজে যেভাবে যায় যে ধরনের হয় আনসিন প্যাসেজে যে ধরনের হয় তাতে দেখা যায় যে আনসিন প্যাসেজে একটু অপেক্ষাকৃত সহজভাবে জিনিসগুলো জানতে চাওয়া হয় তাই আনসিন প্যাসেজ নিয়ে অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আর একটা জিনিস হলো যে ভোকাবুলারির ক্ষেত্রে তো আনসিন প্যাসেস থেকে তুলে দেওয়া হয় সেখানে সেখানেও তেমন কিছু বলার নেই এটা সারা বছরের তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে আর গ্রামারের ক্ষেত্রে আমি বলবো যে গ্রামার ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস হ্যাঁ চেঞ্জ অফ ডিগ্রি অমিট টু হ্যাঁ চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই বিষয়গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয় আবার ওই তোমার ফ্রেজাল ভাব তো রয়েইছে এই বিষয়গুলোকেই ভালো করে দেখো যতটা সম্ভব শেষ মুহূর্তে এসে গেছো এখন তো এক একদম চাপটার ধরে ধরে তোমাকে ওইভাবে করে বলতে পারবো না আর ফ্রেজাল ভাব এখন তোমাকে পঞ্চাশটা ফ্রেজাল ভাব বলে দিলে হয়তো সেখান থেকে তুমি পাঁচটা ফ্রেজাল ভাব পেয়েই যাবে পরীক্ষায় কিন্তু সে এখন কি আর সেই সময় আছে বলো তাহলে আমি আর সেই জায়গায় যাচ্ছি না তোমাদের বললাম এই জায়গাগুলো একটু ভালো করে দেখো আর রাইটিং স্কিলের ক্ষেত্রে রাইটিং স্কিলের ক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা যে কোনো ধরনের একটা প্যারাগ্রাফ এবার পেতেই পারো যে কোনো ধরনের একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে তুমি বায়োগ্রাফিও কিন্তু প্যারাগ্রাফের মধ্যেই পড়ে আর প্রসেস রাইটিং যেটা আছে সেটাও কিন্তু প্যারাগ্রাফের মধ্যেই পড়ে তো এই প্রসেস প্রসেসিংগুলো বায়োগ্রাফি এবং আরও যে ধরনের প্যারাগ্রাফগুলো হয় হ্যাঁ বিভিন্ন ধরনের বিষয় বিষয়টা মাই এইম ইন লাইফ হ্যাঁ মাই এক্সপেরিয়েন্স অফ ভিজিটিং অ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স হ্যাঁ বা মাই হবি হ্যাঁ এই ধরনের যে প্যারাগ্রাফগুলো আছে প্যারাগ্রাফ যে কোনো ধরনের প্যারাগ্রাফ তুমি বুঝতেই পারছো অনেক বেশি কথা বলে সময় নষ্ট করবো না প্যারাগ্রাফের উপরে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা ভীষণ আছে আমার মনে হয় এবং নিউজ পেপার রিপোর্ট থেকে কিন্তু প্রশ্ন হতে পারে নিউজ পেপার রিপোর্ট লেখা ভালো করে শেখো যেগুলো শিখেছো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো যে কোনো একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে আমার মনে হয় গত বছরের প্রশ্নে তোমাদের স্টোরি এসছে এডিটোরিয়াল লেটার আর নোটিশ এসছে তো নোটিশ যদিও এইভাবে আমাদের বলা উচিত নয় যে নোটিশ একবারই আসবেই না তবু বিগত বছরে তোমরা নিজেরাও জানো যে বিগত বছরে গত বছর যেটা হয় তার রিপিটেশনটা কমই হয় তো নোটিশ এডিটোরিয়াল লেটার এবং স্টোরি যদি জানা থাকে সেগুলো অবশ্যই দেখে যেও একটু আর তিন নম্বর যে প্রশ্নটা যেটার উপরে প্রশ্ন হতে পারে বলে আমার ধারণা সেটা হচ্ছে যে কোনো ধরনের একটা লেটার কিন্তু আসতে পারে যে কোনো ধরনের একটা লেটার আসতে পারে লেটারটা তোমার ধরো লেটার টু এইচ অনেকগুলো লেটার আছে কিন্তু হেডমাস্টার মশাইয়ের কাছে স্কুল অরিয়েন্টেড যে লেটারগুলো সেই লেটারগুলোর উপরে কিন্তু একটু জোর লাগাবে সেই লেটারগুলোর উপরে জোর লাগাবে আর কারেন্ট টপিকগুলোর উপরে যদি প্রস্তুত করা থাকে তাহলে যেইগুলো তোমাদের প্রস্তুত করা আছে সবগুলোই দেখে যাবে এই মোটামুটি এই সব কথাগুলো মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে আমি বলি যে একটা অনুরোধ করি আপনাদের মানে আমার মনে হয় এই প্রোগ্রামটা এখন তো বাচ্চারা মানে আমাদের ছেলেমেয়েরা নাইন টেনে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের হাতে তো মোবাইল এই সময় তারা হয়তো প্রোগ্রামটা দেখছে কিনা যায় না তার আপনারা গার্জিয়ান বাবা মা পাড়া প্রতিবেশী দাদারা আপনারা হয়তো আপনাদের চোখে পড়ল যে আমার পাশের বাড়ির ছেলেটা আমার ছেলেটা আমার মেয়েটা আমাদের বাড়ির এই ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে ইংরেজি বিষয়ের উপরে এই একটা আলোচনা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনার বাচ্চাটাকে এই আলোচনাটা একটু শোনার সুযোগ করে দেবেন এই আলোচনাটা একটু সুযোগ শোনার সুযোগ করে দেবেন কেননা ওদের কাছে মোবাইল সবসময় থাকে না থাকাটাই স্বাভাবিক কেননা ওদের ওরা বয়সে অনেক ছোট তাদেরকে এই আলোচনাটা শোনার সুযোগ করে দেবেন আমাদের খুব বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনাটা ওদেরকে সমৃদ্ধ করবে এই আলোচনাটা ওদেরকে সমৃদ্ধ করবে একটা কথা বলি দেখো আমি সিন আনসিন গ্রামার রাইটিং এইভাবে করে পরপর যে বিষয়গুলো থাকে সেইভাবে করে না বলে সেইভাবে করে উত্তর করতে না বলে গুলিয়ে দিলাম এগুলোকে এমনটা মনে হতে পারে যে এটা আগে ওটা পরে এটা একটু প্র্যাকটিস করলে একদিন যদি মানে একটু একটুক্ষণ দশ মিনিট যদি বিষয়টার উপরে ভাবা যায় একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা মাথায় ঢুকে যাবে মাথায় একদম গেথে যাবে আর এটা যদি গাথা হয়ে যায় তাহলে অনেক ধরনের সুবিধা আছে কিন্তু আমি সুবিধাগুলো আর বিস্তারিত বলে সময় নষ্ট করলাম না তখন দেখুন যখন আপনার ছেলেটা বা মেয়েটা বা যখন এই ছাত্রছাত্রীদের বলছি যখন তোমরা গ্রামার করছো একদম প্রথম প্রথম পরীক্ষা শুরুর শুরুর দিকে তখন তোমার বন্ধুটা সিন করছে মনে করো ও কিন্তু এগিয়ে ও কিন্তু সিন 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 প্যাসেস নিয়ে কাজ করছে যখন তুমি সিন প্যাসেস থেকে বেরিয়ে আসলা তোমার হচ্ছে যখন তুমি গ্রামার থেকে বেরিয়ে আসলা সিনে তখন সিনের ওর প্রায় অনেক দূর চলে গেছে ও প্রায় পড়ে টোড়ে ও উত্তর টুত্তর করে দিয়েছে এইবার ও সিন করার পর কোথায় কোথায় শুরু করেছিল ও কিন্তু আনসিন শুরু করবে ও জানে না যে আমার আমাদের এই আলোচনাটা শুনে বা এই কৌশলটা অবলম্বন করছে না সে কিন্তু আনসিন শুরু করে দিয়েছে তুমি আনসিনে যাওই তুমি রাইটিং স্কিলের একটা কোশ্চেন নিয়ে কাজ করছো ফলে তুমি যখন ঘুরিয়ে ফিরিয়ে আনসিম প্যাসেজে যাবে তখন কিন্তু দরকার হলে তুমি ওর কাছ থেকে অ্যাডভান্টেজ পাবে তোমার কাছ থেকে ও কোনো অ্যাডভান্টেজ নিতে পারছে না তাহলে তুমি যদি চাও যে পরীক্ষার হলে আমার আমাকে কেউ ডিস্টার্ব না করুক এটা একটা ভালো কৌশল হতে পারে যে কাউকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে হচ্ছে না কাউকে তোমার বলতে হচ্ছে না যে তুই আমাকে বারবার ডিস্টার্ব করিস না না তো স্যারকে কমপ্লেন করতে হচ্ছে স্যার ও আমাকে ডিস্টার্ব করছে তুমি তোমার প্রিয় বন্ধু একই স্কুলে পড়ো এতদিনের পরিচিত একসাথে করে টিউশন পড়ো একসাথে করে খেলো তার সম্বন্ধে কি কমপ্লেন করলে মানায় বলো ভালো লাগবে না তো তুমি কৌশলে বলে দিতে পারছো না রে আমি ওটা এখনও করিনি যাই হোক এইভাবে করে তুমি কৌশল অবলম্বন করে তুমি বেরিয়ে আসতে পারো একটা কথা মনে রাখবে আবার শেষে বলি আপনারা যারা শুনছেন আপনাদেরও বলি দেখুন এই একই পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কত ছাত্রছাত্রী দেবে দেখুন বা দশ থেকে বারো লক্ষ ছাত্রছাত্রী এই মাধ্যমিক পরীক্ষা দেবে তার মধ্যে কেউ পশ্চিমবঙ্গে প্রথম হবে কেউ বা জেলাতে প্রথম হবে কেউ বা ব্লকে প্রথম হবে কেউ বা স্কুলে প্রথম হবে আবার ওই একই পরীক্ষাতে অনেকে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না সরল ভাষায় ফেল করবে তো শিব খেরার একটা কথা বিখ্যাত মানুষ শিব খেরা তার একটা কথা আমার ভীষণ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ভীষণভাবে শেয়ার করার ইচ্ছা হচ্ছে আমি এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং তার মাধ্যমেই আমার এই প্রোগ্রাম শেষ করব দেখুন শিব খেরা একটা কথা বলেছেন আমি একটু লিখে নিলাম দেখুন উনি বলেছেন বিখ্যাত কথা উনি টপার কথাটা ইউজ করেছিলেন উইনার কথাটা ইউজ করেছেন আমরা উইনার কথাটা না বলে যদি আমরা এখানে টপার কথাটাকে ব্যবহার করি তোমার পরীক্ষায় যেহেতু টপ করার একটা ব্যাপার আছে তাহলে আমরা টপার্স কথাটাকে ব্যবহার করলাম দেখো বিখ্যাত একটা কথা আমি বোর্ডে লিখেছি টপার্স বা উইনার্স যারা উইন করবে যারা এত এত সাফল্য পাবে যাদেরকে নিয়ে এত মাতামাতি করা হবে এত ভালো রেজাল্ট হয়েছে পরিবারের মুখ উজ্জ্বল করবে এলাকার মুখ উজ্জ্বল করবে হ্যাঁ জেলার মুখ উজ্জ্বল করবে এবং রাজ্যের মুখ উজ্জ্বল করবে যাদেরকে নিয়ে এত মাতামাতি হয় তারা কি করে বাবা দেখো তারা কিন্তু তারা কিন্তু ভিন্ন কোনো কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে এই কথাটার মানে কিন্তু তাই টপার্স ডু নট ডু ডিফারেন্ট থিংস দ্য টপার্স দ্য উইনার্স দে ডোন্ট ডু ডিফারেন্ট থিংস তারা কি করে দে ডু থিংস ডিফারেন্টলি দে ডু থিংস ডিফারেন্টলি অর্থাৎ একই কাজ তারা ভিন্নভাবে করে একই মাধ্যমিক পরীক্ষা তারা ভিন্নভাবে দেয় একই উত্তর তারা ভিন্নভাবে লেখে তাই তো তারা উইনার হয় তাই তো তারা বিজয়ী হয় তাই তো তারা পশ্চিমবঙ্গে প্রথম হয় তাই তো তারা জেলার নাম উজ্জ্বল করে তাই তো তারা স্কুলের নাম উজ্জ্বল করে তাই তারা পরিবারের নাম উজ্জ্বল করে এবং এর মধ্য দিয়ে তারা নিজেরা ভালো রেজাল্ট করে তাদের চলার পথটা মসৃণ হয় তোমরা এই একই প্রত্যাশা আমার থাকলো তোমরা সবাই একই কাজ করো কিন্তু ভিন্নভাবে করো টপার্স ডু নট ডু ডিফারেন্ট থিংস দে ডু থিংস ডিফারেন্টলি আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাকে যারা শুনছ তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা ওই একই কাজ করো ভিন্নভাবে করো প্রথমেই আমি ধন্যবাদ জানাবো জাকিরবাবুকে উনি তার মূল্যবান সময়ে মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলেন আপনাদের যদি সামান্যতম সাহায্য হয় আমাদের এই বক্তব্যের মাধ্যমে তাহলে অবশ্যই আমরাও সার্থক হব এবং আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগে এই এই জায়গায় আপনাকে একটু থামাবো আমার তরফ থেকেও আপনাদের কাছে অনুরোধ আমার তরফ থেকে মাননীয় অভিভাবক অভিভাবিকা আপনারা যারা আমাকে এতক্ষণ ধরে শুনলেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ আপনারা আপনাদের ছেলেমেয়েদের এটা অবশ্যই দেখাবেন এবং তাদের যদি সামান্যতম কাজে লাগে তাদের যদি সামান্যতম উপকারে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি জানবো এবং আমার শিক্ষক জীবন সার্থক হবে বলে আমি জানব আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো আপনাদের ছেলেমেয়েদের এটা দেখাবেন আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন আমাদের শিক্ষকরা আপনাদের দরকার হলে ব্যক্তিগতভাবে সাহায্য করবে আমাদের মূল উদ্দেশ্য হলো আপনাদের যে প্রতিভা আছে সেটা আপনার আমাদের সাহায্যে আপনারা যদি সামান্যতম কোনো রকম সাহায্য করতে পারি আমরা সকলেই সার্থক হব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন